हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल मौसुमीज किचने। आपनादेर सकलके स्वागत जानाई। आजके आमी आपनादेर साथे शेयर करब एकटा स्नैक रेसिपी। आजके तैरी करब मटन फैट पकोड़ा। आजके खासिर चर्बिर पकोड़ार रेसिपी आमी आपनादेर साथे शेयर करब। भीषण सुस्वादु एबं चटजलदे किभाबे एई असाधारण स्वादेर मटन फैट पकोड़ा रेसिपिटा तैरी हये जाय तारी একটা সম্পূর্ণ রেসিপি নিয়ে আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করব আজকের রেসিপি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে এবং খুব চটজলদি কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকের রেসিপি। আশা করব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এখানে আমি 300 গ্রাম মাটন ফ্যাট নিয়ে নিয়েছি। এখানে আছে 2 টেবিল স্পুন রসুন কুচি আর দুটো কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়েছি। ঝালটা নিজেরা আন্দাজ অনুযায়ী দেবেন। আর এখানে বড় দুটো পেঁয়াজকে ভালো করে আমি চপ করে নিয়েছি। এখানে আমি মাটন ফ্যাট আর একটা বড় বোলে ট্রান্সফার করে নিলাম, কারণ মাখাতে সুবিধা হবে সেই জন্য। আমি এখানে দিয়ে দিচ্ছি বেসন 4 টেবিল স্পুন বেসন এখানে অ্যাড করে দিচ্ছি। আপনাদের কাছে বেসন না থাকলে এর পরিবর্তে আপনারা ময়দা ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে ভীষণই এই পকোড়াটা ক্রিস্পি হবে, তাই চালের গুঁড়োটা অবশ্যই দেবেন। এখানে আমি হলুদ অ্যাড করে দিলাম, লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি নুন পরিমাণ অনুযায়ী। স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি অ্যাড করব। আপনারা যদি চিনি পছন্দ না করেন স্কিপও করতে পারেন। এখানে রসুন আর লঙ্কাটা দিয়ে দিলাম। আমি এখানে কুচিয়ে দিচ্ছি রসুন আর লঙ্কাটা, আপনারা চাইলে পেস্টও ব্যবহার করতে পারেন। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি কিন্তু 1 কাপ। ভালো করে সমস্ত উপকরণগুলোকে মাখিয়ে নিচ্ছি। এই সময়তে সামান্য একটুখানি জল অ্যাড করে আমি এই পুরো মিশ্রণটা তৈরি করে নেব। খুব বেশি জল না, একদম অল্প অল্প জল অ্যাড করে আমি এইটা পুরোটা মেখে নেব। যেহেতু সবটাই ড্রাই ইনগ্রেডিয়েন্টস, খুব বেশি জলও কিন্তু অ্যাড, কারণ পেঁয়াজ থেকেও কিন্তু জল রিলিজ করবে, তাই অল্প অল্প জল অ্যাড করে আমি সমস্তটা মাখিয়ে নিয়েছি। এবার দেখুন, আমি সামান্য পোর্শন নিয়ে এরকম একটুখানি শেপ দিয়ে নিচ্ছি। এটার কোনো এমনিতে কোনো শেপের দরকার নেই, আমি ঠিক এইভাবে করতে চাইছি বলে আমি এইভাবে করছি। আপনারা আপনাদের পছন্দ মতন আপনারা কিন্তু পকোড়াটা তৈরি করতে পারেন। প্রথমে আমি এরকমভাবে একটুখানি শেপ দিয়ে নিচ্ছি। কড়াইতে কিন্তু সর্ষের তেল দিয়ে দিলাম। আমি কিন্তু এই পকোড়াটা অবশ্যই সর্ষের তেলে ভাজবো। তেল গরম হয়ে গেলে একটা একটা করে পকোড়া আমি এখানে অ্যাড করে দিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু লোতে রেখে সমস্তটা ভেজে নেব। হাই ফ্লেমে ভাজলে ওপর থেকে কালার ধরে আসবে, ভেতরটা কিন্তু কুক হবে না, তাই মিডিয়াম টু লোতে রেখে কিন্তু আমি সমস্তটা ভালো করে ভেজে নেব। উল্টে পাল্টে গোল্ডেন করে ভেজে নিয়ে আমি তুলে নেব। পাকোড়াগুলো ভেজে তুলে নিচ্ছি। দেখতেই পেলেন পাকোড়াগুলো হয়ে গেছে, রেডি হয়ে গেল অসাধারণ সুস্বাদু স্বাদে মাটন ফ্যাট পাকোড়া।
আশা করব আজকের রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে। চটজলদি কিন্তু বাড়িতে কিন্তু আপনারা এটা তৈরি করেই ফেলতে পারেন। স্ন্যাক হিসেবে যেরকম খেতে ভালো লাগবে, ডাল ভাতের সাথেও কিন্তু মন্দ লাগবে না। আশা করব আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভিডিও ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা ভিডিওটাতে লাইক করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে, এবং মৌসুমিস কিচেনকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। যারা চ্যানেলটি প্রথমবার ভিজিট করছেন অথচ এখনও সাবস্ক্রাইব করা হয়নি, তাদের কাছে আবারও অনুরোধ করছি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল অপশনটা ক্লিক করে দেবেন। তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিওস আপলোড করব, নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতন বিদায় নিলাম, বাই।